তো আজকের ক্লাস শুরু হচ্ছে, তো আচ্ছা আমি কোড ব্লকসটা ওপেন করছি। প্রথমে আচ্ছা আমি বিভিন্নভাবে দেখিয়েছিলাম যে W3 স্কুল বা অন্যান্য জায়গা থেকে কি করে মানে করা যাবে সোলো সরলা। করে দিছি, সোলো লাইন থেকে করে দিছি। হ্যাঁ সেটাই দেখিয়েছিলাম, এবং আমি সেই ভিত্তিতে এখানে ইফের কিছু প্রোগ্রামও করেছিলাম, যেমন এখানে একটা আছে, তো আমি সেখানে থেকেই শুরু করছি আবার। তো ইফের কিছু প্রোগ্রাম করাচ্ছি এবং কিছু করতে দেবো, তোমাকে করতে হবে, করে আমাকে ছবি তুলে পাঠাতে হবে এখনই, ঠিক আছে? তো বা পরে পাঠালেও হবে, এখন পাঠালে ভালো হয়। এখন আমি কিছুটাকে দেখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা তো এখানে এইটুকু তো বাই ডিফল্ট থাকে, তারপরে আমাদের বাকি কাজটা আমাদেরকে করতে হচ্ছে, ঠিক আছে? বাই ডিফল্ট INT হয়, ঠিক আছে? তো আমরা এখানে INT ধরে নিচ্ছি, যে তোমাকে এন্ড অর নট শিখিয়েছিলাম মনে হয় ইফের, তাই না? গ্রেড শিখিয়েছিলাম, রিভার্স শিখিয়েছিলেন গ্রেড শিখিয়েছিলাম, গ্রেড। না গ্রেডটা শেখাননি। তো গ্রেডটা আমি শিখিয়ে দিচ্ছি, তুমি ডিভিশনটা করে পাঠাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে ইন্টিজার মার্ক, মানে মার্ক নেওয়া হলো, ঠিক আছে, প্রিন্টেফ এন্টার মার্কস, ঠিক আছে, স্ক্যানের পার্সেন্টেজ D অ্যান্ড M, আমি M এর মধ্যে স্টোর করলাম অত মার্ক না, ঠিক আছে? তো এই হলো বিষয়বস্তু যে আমি M এর মধ্যে স্টোর করলাম মার্ক না লিখে, ওকে? কোয়েরি, যদি মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং মার্কস লেস দ্যান ইকুয়াল টু 100 হয়, 1 থেকে 100-এর মধ্যে হবে, ঠিক আছে? আচ্ছা তার মধ্যে আমরা কাজ করবো। ইফ মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 90 হয়, তাহলে আমরা লিখছি প্রিন্টএফ A++, ঠিক আছে? এটুকু কপি করলাম, এখানে এলস লিখলাম, দিয়ে পেস্ট করলাম, আবার এটুকু কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। তো 90-এর বেশি পেলে A+, 80-এর বেশি পেলে A, 70-এর বেশি পেলে B, 60-এর বেশি পেলে C, 50-এর বেশি পেলে D, আর তাছাড়া যারা সব আছে তারা সব ফেল। এই গেল ইফে। এবার আর একটা এলস আছে, তার মধ্যে লিখছি যে প্রিন্টএফ ইনভ্যালিড মার্ক, ওকে? আচ্ছা তাহলে এই হলো গল্প, ঠিক আছে? আচ্ছা তাহলে রান করলাম, 96 দিলাম, A+ দেখাচ্ছে, ঠিক আছে? আবার রান করলাম, 2 দিলাম, ফেল দেখাচ্ছে। আবার রান করলাম, -9 দিলাম, ইনভ্যালিড দেখাচ্ছে। আবার রান করলাম, 52 দিলাম, CD দেখাচ্ছে। বোঝা গেছে? এইটা আমি নেস্টেড ইফ ব্যবহার করে করলাম, অর্থাৎ প্রথমে যে কন্ডিশন চেক করলাম 0 থেকে 100-এর মধ্যে হতে হবে, তারপর বললাম 90-এর বেশি হলে A+, 80-এর বেশি হলে, এই করে করে করলাম, ঠিক আছে? এবং এটা বড় থেকেই করতে হবে, ছোট থেকে করে যদি বলি 50-এর বেশি, তাহলে 50-এর বেশি 60, 70 সবাইকে উল্টো পাল্টা দেখিয়ে দিবে, তাই বড় থেকে করতে হবে, ঠিক আছে? বড় থেকে চলে আসে নি। হ্যাঁ তো এইটা আমি করেছি এবং এটাকে আমি কপি করছি, কপি করে তোমাকে পাঠাচ্ছি।
ঠিক আছে। আচ্ছা এবার তোমাকে এটা করতে হবে, কন্ডিশনটা লিখে দিচ্ছি এখানে, কে পড়াচ্ছি, হ্যাঁ কন্ডিশনটা লিখে দিচ্ছি, মাধ্যমিক পরীক্ষা কত থেকে কতর মধ্যে হয়? 1 থেকে 500-র মধ্যে 700 700 হয়, হ্যাঁ উচ্চ মাধ্যমিক 500 হয়, তাই তো? 500 1 থেকে 500-র মধ্যে পরীক্ষা হয়েছে, যারা 450 পেয়েছে তারা ফার্স্ট ডিভিশন, যারা 350 পেয়েছে, আমি জাস্ট লিখছি ঠিক আছে, সেকেন্ড ডিভিশন, যারা 250 পেয়েছে থার্ড ডিভিশন, আর যারা 250-এর কম পেয়েছে তারা ফেল। এ হলো কন্ডিশন, ঠিক আছে এটা তুমি করে দাও। এখনই করবা মানে ওভাবে তো হবে না, এটা তোমার ভিডিও রেকর্ডিংয়ের জন্য তোমার ক্লাস না, আমার ক্লাস তোমাকে শেখানোর জন্য, ঠিক আছে? তো পরে করলে প্রবলেম হবে, সেই জন্য তুমি এখনই করবা, তুমি খাতাতে করো বা কম্পিউটারে করো, খাতাতে করো বসে বসে, দিয়ে ছবিটা তুলে পাঠাও, ঠিক আছে? ঠিক আছে, নেটের সাহায্য নিও না তাহলেই হবে। না না আমি কিছু করবো না, আমি করবো, তাহলে আমি আমার এটা বের করি কোড ব্লকটা, কোড ব্লকে করো বা খাতাতে করো, কোড ব্লকে হয়তো সেমিকলন কমার জন্য ভুল হতে পারে, খাতাতে করো। আইএনটি মেয়ে লিখবো না টিউশন লিখবো?
মেন থেকে লিখবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুধু ইউজ করো। ঠিক আছে ঠিক আছে। প্রথমটা দেখা নেব, হ্যাঁ ঠিক আছে, বুঝেছ চিহ্নটা তো ভুল লিখেছি, চিহ্নটা উল্টো দিতে হবে। খাতায় করছো না কম্পিউটারে করছো? খাতায় করছি, দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। পাঠাচ্ছি পাঠিয়েছো? পাঠাচ্ছি, কলেজ থেকে এসেছে তো।
এখান থেকে আমার ভালো নয়, ঠিক আছে? ঠিক আছে। এবার এটা করে দাও, এই যে এন্টার ইউনিট, প্রথমে 100 ইউনিট 80 টাকা, ইলেকট্রিকের বিল যেমন আছে, ঠিক আছে? তাহলে পার পরের 100 ইউনিট 5 টাকা করে, মানে 50 পয়সা করে, ঠিক আছে? 5 টাকা হয় তো হবে, এটা 80 পয়সা ধরে নাও, সব থেকে ভালো, ঠিক আছে? 80 পয়সা বা 80 টাকায় ধরে দাও, ঠিক আছে? বা 8 টাকা ধরো, সব থেকে ভালো হিসেব, ঠিক আছে? ঠিক আছে, 100 ইউনিট 8 টাকা, তারপরে 80 টাকায় ধরো। যাবে অত আমি হিসেবে যাচ্ছি না, ঠিক আছে? ইউনিটে, হ্যাঁ, লজিকটা বুঝাচ্ছি। তারপরে 100 ইউনিট 50 পয়সা করে, ঠিক আছে? তারপরে 770 করে, তারপর 85 করে, তারপর 1 টাকা করে, ঠিক আছে? প্রথমে 100 ইউনিট ইলেকট্রিক হিসেবে মতো ইলেকট্রিক, প্রথম 100 ইউনিট 80 টাকা, ঠিক হচ্ছে না? 80 টাকা না করে পরে দাও, এটা 100 হচ্ছে 5 50 20 টাকা করে দাও। চলো, এটা একটু দেখে রাখ, ঠিক আছে? তো এটা ইউনিট, এটা ইউনিট যেহেতু নামকরণটাও আমরা ইউনিট করছি, ঠিক আছে? এবার এন্টার ইউনিট, এটা ইউ করে দিচ্ছি, ওকে? এখানে টাকাটা হিসেব হচ্ছে, তাহলে এখানে একটা ভেরিয়েবল হচ্ছে ফ্লোট, অ্যামাউন্ট, অ্যামাউন্ট ইকুয়াল টু 0.0, ঠিক আছে? ইউনিটটা নিয়ে নিচ্ছি, প্রথমে চেক করছি যে ইউনিটটা অবশ্যই 1-এর বড় বা সমান, ঠিক আছে? বা 0-এর বড়, 0-এর থেকে বড় মধ্যে আমাদের, ঠিক আছে? হ্যালো, এবার তারপরে বলা যে প্রথম 100 ইউনিট, তাহলে ইউনিট গ্রেটার দ্যান 0 অ্যান্ড ইউনিট লেস দ্যান ইকুয়াল টু 100, তার অ্যামাউন্ট কি 20 টাকা, ঠিক আছে? বোঝা গেছে? প্রিন্ট দেওয়া দরকার, দেবো, সব দেখ, দেবো, তুমি দেখো খালি, ঠিক আছে? তারপরে ইউনিট 100 থেকে বড়, নেক্সট মানে কি 200, 20 টাকা তো আছে তার থেকে, তারপরে ইউনিট থেকে 100 ইউনিট বাদ হিসেব খুলে দিয়েছি, তাই না? বাকির সাথে 0.5, ঠিক আছে? বোঝা গেছে? তারপরে আবার, তারপরে আবার, তারপরে আবার, তারপরে ইউনিট এবার হচ্ছে, তারপরে কত বলেছি, নেক্সট 200, তাই তো? 200 থেকে শুরু হচ্ছে 400 পর্যন্ত, তাই না? তাহলে এটা কি হচ্ছে, ইউনিটটা 100 ইউনিট আবার 0.5 করে দিচ্ছে, যোগ ইউনিট থেকে 100 100 200 বাদ গেল, তাই তো? যে 0.7, ঠিক আছে? ওকে, তারপর নেক্সট 300 বলেছে, তাহলে এটা 400 থেকে শুরু হয়েছে, নেক্সট 300 মানে 700, তাই না? বোঝা যাচ্ছে? তারপরে এটা 200 ইউনিটের জন্য কত নিচ্ছে, 0.7, তাহলে যে কত বাদ গেল, 200 200 400 বাদ গেল, 400-র জন্য কত নেবে, এই বাকি যা ইউনিট থাকছে
বাকি বলতে বাকি যা থাকছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ সে ইউনিটটা কি হবে? এটা তো নিয়েছে নেক্সট 300 ইউনিট, তাই না? তাহলে 300 ইউনিট নিয়ে নিয়েছে। তাহলে কত বাদ গেল ইউনিট থেকে? 100, 200, 600, 700 ওখানে বাদ গেছিল, 100, 200, 400 বাদ গেছিল, 400, 300, 600 বাদ গেল, 600, তাই তো? 600 না 700? কত 300, 100, 100 প্রথমে কত বাদ গেছিল জানা দেখে নি? 100, 200, 200, 400 বাদ গেছিল, তাই না? 400, 300, 700 বাদ গেল, হলো? 700, এটা হয়ে গেল। হুম, এলস এর কোনো গল্প না এখানে, ঠিক আছে? এর মধ্যে সব শেষ। এবার অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ 0.2f, শিখেছিলাম এগুলো, হলো? অ্যামাউন্টটা প্রিন্ট করে দিল। তাহলে অ্যামাউন্টটা তখন তখন নিয়ে প্রিন্ট করিনি, পরে প্রিন্ট করেছি। রান করি, 2 ইউনিট দিলাম, আউট 20 টাকা নিবে, 2 পুরায় 2 পুরায় আর 100 পুরায়, প্রথম তো নিয়ে নেবে 20 টাকা, তাই তো? তাহলে 110 ইউনিট পড়লাম, তাহলে 20 টাকা, আর তার জন্য 10 ইউনিটের জন্য এক্সট্রা নিয়েছে, ঠিক আছে? 5 টাকা করে, 10, 5, 50, ঠিক আছে? এরকম 1000 ইউনিট যদি পুরায় তাহলে সেই হিসেবে আসছে, বুঝা গেছেন? হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিক বিলের। এখনই করবা বাড়িতে না, এটা আগে বুঝে লিয়েছো পুরোটা? তাহলে এই হলো পুরো প্রোগ্রাম। হ্যালো, আমি লজিকটা বদলে দিচ্ছি, ইউনিটের জায়গায় এন্টার প্রাইস, ঠিক আছে? আপ টু 1000 2% ডিসকাউন্ট দিবে, ঠিক আছে? 15,000 পর্যন্ত, নেক্সট পেক না, শুধু 15,000, ঠিক আছে? 15,000 পর্যন্ত 5% ডিসকাউন্ট দিবে, পর্যন্ত 7% ডিসকাউন্ট দিবে, এক লক্ষ পর্যন্ত 8.5% দেবে, আর ওভার 1 লক্ষ 10% দেবে, করে দাও। ডিসকাউন্ট মানে ছাড়, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, দিয়ে দিয়েছি। ডিসকাউন্ট ফ্লোটে হবে, কোন হিসেব পত্র হচ্ছে পার্সেন্টেজে?
if someone broke, but সেখানে ইফ দেবো না, এফ দেবো, ডি দেবো না, ডিসকাউন্ট দেবো না, পি দেবো, বুঝতে পারছি প্রাইসটাও দেবে, ঠিক আছে বলুন, প্রাইসটাও দেবে, আচ্ছা আচ্ছা ডিসকাউন্টটা তুমি বের করবা, হলো এখানে প্রাইস দেবে, হলো প্রাইসটা ইনপুট নেবে ফ্লোটে, ওকে যে ডিসকাউন্টটা এখানে স্টোর করবে দুই না কত, ঠিক আছে লাস্টে গিয়ে ক্যালকুলেশন হবে, যে প্রিন্ট হবে, যে দেখিয়ে দিচ্ছি তাও তো এন্টার, এখানে ধরো অ্যামাউন্ট লেখা আছে তো, হ্যাঁ এখানে অ্যামাউন্ট লেখা আছে, এখানে তুমি একটা প্রাইস ধরে নিলা আর একটা ধরে নিলা ডি বলে, ডিসকাউন্ট বলে, ঠিক আছে আর একটা ডিস বলে ধরে নিলা, ওকে সমান 0.0, ওকে আর ডি সমানও 0, এটা দরকার নাই, এন্টারপ্রাইজ, ওকে প্রাইস এন দিল, হ্যালো প্রাইস অবশ্যই 0-এর বেশি হতে হবে, এবার 1000 বলেছি, 0 থেকে 1000, বুঝা গেছে, ডিসকাউন্ট বলেছি ডি 2%, হলো এইভাবে চলবে, যে চলার পর লাস্টে গিয়ে এই ফের পরে এখানে হিসেব হবে, যে ডিসকাউন্ট কত, পি ইনটু ডি বাই 100, হলো তাহলে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে পি মাইনাস ডি, হলো টোটাল টোটাল প্রাইস, টোটাল প্রাইস টোটাল প্রাইস হচ্ছে পি, হ্যাঁ অ্যামাউন্ট টোটাল প্রাইসটা রেখে দিল, তবে ডিসকাউন্ট ডিসকাউন্ট কত পেয়েছে ওটা 0.2f, হলো স্ল্যাশ এন নিউ লাইন, ঠিক আছে স্ল্যাশ এন নিউ লাইন মানে পরের লাইনে, ঠিক আছে তারপরে আমার তাহলে তাহলে পেট কত করবে, পেট করবে 0.2f, হয়ে গেল বুঝা গেছে, তাহলে এটা আবার যদি কত বলেছে 15000, এটা যদি 00 00 তো না, 1 0 নাকি, ইনসার্টটা মেরে দিয়েছি মনে হচ্ছে, 1000-এর বেশি, হ্যালো এবং 15 কত পার্সেন্ট বলেছি, 5%, ডি হলো 5, হ্যালো তবে ডি হলো 7, হ্যাঁ তবে ডি হলো 8.5, ওকে তারপর 10, ডি হলো 10, এটা কি 15000, 15000 50000,
হলো, হুম এটা 1 লাখ। ধরো 50,000, ঠিক আছে। স্যার একটা কথা বলবো আপনাকে, হ্যাঁ অ্যাকচুয়ালি আমার একটু টাইম লাগে করতে, মানে একটা নিয়ে নিয়ে করি তো একদম টাইম লাগে। ঠিক আছে, টাইম লাগুক, আমি তো টাইম দিচ্ছি, দিচ্ছি না তা তো না, তাই না? হ্যাঁ স্যার, না আমি খুব বলছি, মানে আমি সব নিজে নিজেই করি, অনলাইনে মানে দেখি না। আর নিয়ে যে আমার সামনেই করতে হবে, কারণ আমার সামনে না করলে আমি তো বুঝতে পারবো না যে কতটা তুমি শিখছো। ধরো আমি যদি মিররকে শিখাই, তাহলে মিরর আমার মতোই উত্তর দিবে, ঠিক আছে? তাহলে আমি বুঝবো কি করে, তাই না? আমি তো মিররকে শিখাচ্ছি না, তাহলে আমাকে বুঝতে হবে যে সে কতটা শিখছে। তো এই হলো ব্যাপার। তো এখানে এবার আমি এটাকে যদি প্রিন্ট করে রান করি, তোর প্রাইস যদি 1,000 দিই, তো 2% ডিসকাউন্ট দিয়েছে, মানে 20 টাকা কমেছে, ঠিক আছে, 980 টাকা। আবার আমি 1,10,00,100,000,000 এটা দিলাম, তাহলে সেই হিসেবে কমেছে। এটা অনেক ভুল হয়ে গেল কথা, নাকি? না, 10%ই কমেছে, 10% কমানো হয়েছে। আবার সামথিং দিলাম, সেই হিসেবে কমেছে, ঠিক আছে। এগুলো ধর বাড়িতে এসে অনলাইনে ফার্স্ট হচ্ছে, বাড়িতে তো এটা করতেই তোমার 1 দিন লেগে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা তুমি করবা, এবার তোমার কাজ দেখো। এখানে লিখবা ICSC 10 এটাই যাবা, ঠিক আছে। লাইভে চলে গেল, দেখি কি বলছে। সব খিচি বিচি, বাবা অনেক সময় লাগছে। ICSC ICSC PBSC আর কোশ্চেন পেপার লিখবা, ঠিক আছে। তাও বায়োলজি দেখাতে শুরু করেছে, এইটা খোলো দেখি। যে কোনো একটা খুললে হয়, কিন্তু এখানে এখন সব ভুলভাল দেখাচ্ছে, বেদেন্ত তো দেখায়, এসব পয়সা করি ঝামেলা চাই, ঠিক আছে। যে আমি খুললাম কয়েকটা, এটাই খুললাম, হলো। হ্যাঁ স্যার, দেখে দেখো, দেখো পিবি আছে আর কোশ্চেন পেপার বলে লেখা আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটাও কম্পিউটার, ঠিক আছে। 17 থেকে 23, হলো, 17 হতে ক্লিক করলাম, এই কোশ্চেন পেপারটা খুললো। আবার দেখে দিচ্ছি, এখানে গেলাম, এটা কপি করলাম, পেস্ট করলাম, হলো। এটা কীভাবে দিয়েছে দেখি, এখানেও দিয়েছে, যাই হোক, ঠিক আছে। দেখছি না, একটাতে পেয়ে গেছি যখন, এখানে রিলিজ অ্যান্ড সিলেবাস দরকার নাই, ঠিক আছে। এইটা থেকে 17টা খুললাম, হলো। 17টা খুলে 4 নম্বর কোশ্চেনে যাবা, দেখো ইলেকট্রিক বিল আছে প্রশ্ন দিয়া, এইটুকু খালি, এইটুকু, 1st ইউনিট এত, 2nd ইউনিট এত এত এত, এবং সার চার্জ এত, ঠিক আছে। এইটা করবা, হলো, 17 সাল কমপ্লিট হয়ে গেল, আর করতে হবে না, হয়ে গেল। আবার ব্যাকে যাবা, বা ট্যাব মেরে মেরে খুলবা, 18 খুলবা, 19 খুলবা, 20 খুলবা, 23 খুলবা, 18 সালের 4 নম্বরে যাওয়া, ঠিক আছে। 4 নম্বরে থাকবে, দেখি কী খুললাম রে ভাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুলেছি, তো আর কী হবে, আমারই দোষ। আমাকে খুলতে হবে কম্পিউটার, কোথায় গেল, চলে গেল, হ্যাঁ, এই তো 18, 19, 20, 23,
যাই হোক, কোনটা খুলিনি সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, এখানে চার খুললাম নম্বর 4 নম্বর, দেখো এখানে লিখে দিয়েছে যে ফার্স্ট এসি হলে এত, সেকেন্ড ক্লাস এত, থার্ড ক্লাস এত, স্লিপার পয়সা নাই করলাম, এখানে আবার 4 নম্বরে গেলাম, লিখে দিয়েছে যে এত হলে এত ডিসকাউন্ট, এত হলে এত ডিসকাউন্ট, এত হলে এত ডিসকাউন্ট, এত হলে এত ডিসকাউন্ট করলাম, আবার ধরো লিখে দিয়েছে বলেছে প্রথম 5 কিলোমিটার 150 টাকা এসি হলে, হলো, আর এসি না হলে 120 টাকা, তারপরে 5 কিলোমিটার এত এত, এটা করবা, সবগুলো তো পারবা না, যেটা এবার পারবা সেটা আগে করার চেষ্টা করবা, দেখাচ্ছে না মোটা কথা, আইসিএসসি 10 ইয়ার্স লিখবা, দেখাই, ঠিক আছে, কোনো কারণে দেখাচ্ছি আমি, তাও চেষ্টা করছি, বহুত আইসিএসসি সব সবই অ্যাড হয়ে গেছে, পিবিএস আর কোশ্চেন পেপার আর কম্পিউটার, কম্পিউটার হয়ে গেছে, এই যে এইটাই মনে হয় সব থেকে ভালো, ভুলভাল দেখাচ্ছিল। আমি ফ্রি তো দিতে চাই না, না দেয় এখানে, দেয় এখানে সব বাইজুস ফাইজুস ঝুঁকে বিজনেস করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, এই যে 24 সাল দিয়ে আছে সল, 15 সাল 16 সাল থেকে করবা, 15 সাল খুবই কঠিন হবে, পারবা না, ঠিক আছে, 16 সাল থেকে হ্যাঁ এখানে সব পেয়ে যাবে, দেখো 24 23 করে দেওয়া আছে, ঠিক আছে, 16 সাল থেকে যত আছে সবগুলো করবা, তো এই যে এখানে এগুলো সিনট্যাক্স দেখার তোমার দরকার নেই, তোমার প্রশ্ন দেখা নিয়ে কথা, ঠিক আছে, এই যে এটা দিয়ে আছে, ঠিক আছে, এত থেকে এত হলে 5% 10% এত % 15 সালের দেখো এখানে একটাতেই সব পেয়ে যাবা, লোড হচ্ছে, হ্যাঁ একটু সময় নিচ্ছে, 15 সালে এগুলো সব জাভাতে, দরকার নাই তোমার জাভা জানা, তোমার প্রশ্ন নিয়ে কথা, এই যে এত থেকে এতের মধ্যে পেলে এক্সেল ডিভিশনটা এটা দেখালাম, ঠিক আছে, এত থেকে এতের মধ্যে পেলে ডিস্টিং, এটা ফার্স্ট, এটা 14 সালের দেখো থাকবে, এরকম একটা কোশ্চেন প্রতি বছরই থাকে, এখন চেঞ্জ করবে সিলেবাস, কিন্তু এত প্রতিদিন থাকে, এই যে এটা আমার দিয়েছে ফ্লপ সেমি হিট হিট বুঝা গেছে, হ্যাঁ এগুলো সবই থাকবে, 10 সাল থেকে আছে, 10 সাল যতগুলো পারবা বা যতগুলো থাকবে, ওই রকম প্যাটার্ন দেখেই বুঝতে পারবা তুমি, ঠিক আছে, কালকে আছে আবার, কালকে সকালে আছে, যে এটাও আছে, অ্যাবো এত এত একই গল্প, ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে একদম 10 থেকে শুরু করে 23 24 পর্যন্ত যতগুলো আছে সবগুলো করবা, ঠিক আছে, এখানে সলিউশনও দেওয়া আছে, 6-এর সলিউশনটা দেখো, এসব বুঝতে তুমি পারছো না, কিন্তু এইখান থেকে তুমি দেখো বুঝতে পারবে, অ্যামাউন্টটা নিয়েছে দিয়ে এখান থেকে সব করেছে, ঠিক আছে, দিয়ে যে ডিসকাউন্টটা বের করেছে, সিনট্যাক্স আলাদা জিনিস, ঠিক আছে, এটা করলে তো স্যার আমি আমার না দেখে করিও না, না দেখেই করিও, ঠিক আছে, ঠিক আছে, এইটুকুই থাকলো, ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, আর বুঝতে বুঝতে পারছো তো, হ্যাঁ স্যার বুঝতে অসুবিধা হচ্ছে, আমার ওই 16 রূপে একটু অসুবিধা হচ্ছিল, 16 রানে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে জিজ্ঞেস করেছিলাম, ওগুলো সিনট্যাক আস্তে আস্তে হয়ে যাবে, মেন হচ্ছে লুপ, ফর লুপ, ডবল ডাইমেনশন লুপ, অ্যারে, ফাংশন, এগুলো হচ্ছে মেন স্ট্রাকচার, বেশিরভাগ ছেলের অসুবিধা প্রথমে যেহেতু প্রথম শেখে তো লুপ আর ইফ আর লুপ এগুলোতে একটু অসুবিধা হয় সুইচে, তারপর ধরে নিলে তখন একটু ফাস্ট হয়ে গেল, আর এটা যার যে ধরা যারা ধরতে পারে না তারা পুরো সারা জীবনই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, এবার আরও প্রোগ্রাম আছে যত করাবো, মানে যত তোমার লুপ দিয়ে ফর দিয়ে ইফ দিয়ে প্রোগ্রাম করাবো তত তোমার লজিক্যাল ব্রেনটা শার্প হবে, পরবর্তীকালে তোমাকে যাই শেখাতে যাক তুমি চট করে ধরে ফেলতে পারবে, ঠিক আছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ওকে, আচ্ছা স্যার, আমি একটু প্র্যাকটিক্যাল গিয়ে পড়তে শুরু করবো, ঠিক আছে।